সাত সকালে লোকালয়ে দলছুট দাঁতালের তাণ্ডব, ভাঙলো একাধিক চেয়ার, আহত এক স্কুল ছাত্রী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় বুধবার সকালে দাপিয়ে বেড়ালো এক দাঁতাল হাতি, আর সেই দাঁতাল হাতি দেখতে ভিড় জমায় শতাধিক এলাকাবাসী। হাতি দেখতে গিয়ে হাতির সামনে পড়ে আহত হলো মামনি মান্ডি নামে এক স্কুল ছাত্রী। পরে এলাকাবাসীদের দীর্ঘক্ষণের চেষ্টায় হাতিটিকে তাড়িয়ে দামকুড়া জঙ্গলে পাঠানো হয়। স্থানীয়রা জানান, এদিন সকালে চন্দ্রকোনা বড় আকনা লাগোয়া গ্রামে ফাঁকা মাঠে দাঁতাল হাতিকে দেখতে পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই সকালে বৈকুণ্ঠপুর, হরিসিংপুর, প্রসাদপুর, নীলগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ জড়ো হন। ফাঁসিডাঙ্গার রাস্তা পার হওয়ার সময় হাতির সামনে পড়ে ওই স্কুল ছাত্রী ও এক চেয়ার ব্যবসায়ী। সেই সময় সাইকেল আরোহী ও ছাত্রীকে শুনে তুলে আছাড় মারলে আহত হয় ওই ছাত্রী, একাধিক চেয়ার ভাঙে হাতিটি। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক। আপনাদের সকলকে 25শে ডিসেম্বরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কোভিড-19 প্রাক্কালে নিজেদেরকে সুরক্ষিত রাখুন, মাস্ক ইউজ করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। আপনারা নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন।